পুলিশি জেরার মুখে ইতিমধ্যেই কিন্তু চন্দন মাঝি তার স্ত্রী অর্থাৎ নৃত্যশিল্পী অনুশ্রী হাজরাকে খুনের কথা ইতিমধ্যেই স্বীকার করেছে। গত 29 আগস্ট তাকে হাওড়া আদালতে তোলা হয়। জমজুর থানা পুলিশ তাকে হাওড়া আদালতে তোলে এবং 10 দিনের পুলিশি হেফাজত চাইলে হাওড়া আদালত তাকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় এবং তারপরেই কিন্তু তার লাগাতার জিজ্ঞাসাবাদে সে ম্যারাথন যে জেরা পুলিশি জেরা সেই জেরাই ভেঙে পড়ে এবং তারপরেই সে স্বীকার করে যে তার স্ত্রীকে সে খুন করেছে এবং খুনের কারণও সে কয়েকটি কারণ ব্যাখ্যা করেছে। তদন্তকারীদের সূত্রে জানা যাচ্ছে যে তার দাবি তার স্ত্রী একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এবং যে কারণেই কিন্তু তাকে বারবার তাদের মধ্যে অশান্তি হতো, তাদের মধ্যে বনিমানা হতো না এবং তার স্ত্রীকে বারবার সে এই এই নিয়ে আপত্তিও জানিয়েছিল কিন্তু তারপরেও সে সেই রাস্তা থেকে সরে আসেনি, যে কারণেই কিন্তু এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে তার স্বামী চন্দন মাঝি, এমনটাই কিন্তু পুলিশি জেরাই সে জানিয়েছে। এবং যে খুনের দিনের পরের দিনেই কিন্তু সেদিন রাতেই কিন্তু তাকে আটক করে পুলিশ এবং তারপর থেকে লাগাতার জিজ্ঞাসাবাদে সে যেটা জানিয়েছে যে এই পুকুর কাঠলিয়া বাজার থেকে 100 মিটারের ভিতরেই পাঁচপুকুর নামে পরিচিত এই পুকুরেই কিন্তু সে অস্ত্র ফেলেছিল, খুনের ব্যবহৃত যে আগ্নেয়াস্ত্র অর্থাৎ পিস্তল দিয়ে তার স্ত্রীকে কানের ঠিক এই পাশ দিয়ে গুলি করেছিল এবং যে পোস্টমর্টাম রিপোর্টে যেটা পাওয়া গেছে এবং ময়নাতদন্তের সময় এই জায়গায় তার যে গুলি সেই গুলিটি আটকেও ছিল পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্টে এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং সেই আগ্নেয়াস্ত্র খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এবং অনুশ্রীর যে মোবাইল সেই মোবাইল কিন্তু প্রথম থেকে পাওয়া যাচ্ছিল না, সেই আগ্নেয়াস্ত্র এই পুকুরেই কিন্তু সে ফেলেছে বলে গতকাল পুলিশকে জানিয়েছে পুলিশ জেরা জানিয়েছে। এবং সেই ঘটনার পুনরাবৃত্তিও কিন্তু পুলিশ করে, গতকাল সকালে কিন্তু চন্দন মাঝি তাকে এখানে আনা হয় এবং তাকে ঘটনা পুনরাবৃত্তি করা হয় যে কিভাবে সে ফেলেছে এবং কোন জায়গাটায় ফেলেছে। তারপরেই কিন্তু সকাল থেকেই পুলিশ জাল ফেলে সেটি উদ্ধারের চেষ্টা করে কিন্তু সেই চেষ্টা বিফল হলে অর্থাৎ ব্যর্থ হলে তারপরেই ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্টের গ্রুপের সদস্যদের তাদের খবর দেওয়া হয়, তারা এসে প্রায় গতকাল সারাক্ষণ তারা তল্লাশি চালায়, এখনও পর্যন্ত লাইট লাগানো রয়েছে, গতকাল সারা দিনের পরে রাতেও কিন্তু তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ এবং এখনও পর্যন্ত লাইট দেখা যাচ্ছে। এই লাইট রাতেবেলা লাইট লাগিয়ে কিন্তু পুলিশ প্রায় 9টা থেকে 10টা পর্যন্ত এই পুকুরেই কিন্তু তল্লাশি চালায় আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করার জন্য। যদিও বিকেল 4:30 নাগাদ তার যে মোবাইল অনুশ্রী হাজরার যে মোবাইল সেই মোবাইল কিন্তু পুলিশ উদ্ধার করেছে, এখনও পর্যন্ত আগ্নেয়াস্ত্র হদিশ পায়নি। এই আগ্নেয়াস্ত্রটি তাকে খুনে দোষী প্রমাণিত করার জন্য একটা বড় প্রমাণ বললেই চলে পুলিশ মনে করছে, যে কারণেই কিন্তু পুলিশ সবরকমভাবে চেষ্টা চালাচ্ছে যে আগ্নেয়াস্ত্রটি কোনোরকমভাবে উদ্ধার করা। ইতিমধ্যেই গত 2 দিন পূর্বেই কিন্তু ঘটনাস্থল যেখানে অনুশ্রী হাজরা মৃত অবস্থায় অর্থাৎ রক্তাক্ত অবস্থায় পড়েছিল সেই ঘটনাস্থল থেকেই কিন্তু গুলির খোলও পাওয়া গিয়েছে এবং তারপরেই কিন্তু বন্দুকের সন্ধানে অর্থাৎ পিস্তলের সন্ধানে পুলিশ নেমে পড়েছে। গতকাল গভীর রাত পর্যন্ত তল্লাশি অভিযান চালানো হয় এবং আজও কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টের যে সদস্য যারা ডুবুরি রয়েছে তারা কিন্তু আজ সকাল থেকেও কিন্তু তারা বেলা এগারোটা থেকে তারা কিন্তু তল্লাশি অভিযান শুরু করেছে। এখনও পর্যন্ত যেটা খবর, এখনও পর্যন্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি এবং পুলিশ আবার বারবারে কিন্তু জেরা করছে তাকে যে ঠিক কোন জায়গাটা ফেলেছিল, বারবার তাকে এখানে নিয়ে আসছে, ঘটনাস্থল নিয়ে আসা হয়েছে, আজও নিয়ে আসা হয়েছে এবং এখান থেকে তাকে ঘটনা পুনরাবৃত্তি ঠিক কীভাবে এই পুকুরে সে আগ্নেয়াস্ত্রটি ছুঁড়ে ফেলেছিল সেটাও কিন্তু তার কাছ থেকে জানার চেষ্টা করেছে পুলিশ। এবং তারপরেই সকাল থেকেই কিন্তু পুলিশি অভিযান তল্লাশি অভিযান কিন্তু এখনো পর্যন্ত জারি রয়েছে, এখনো পর্যন্ত পিস্তলটি উদ্ধার হয়নি। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ, বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর, যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে, তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার রেস্টুরেন্টে। জি রক্ষিত জুয়েলার্স অ্যান্ড সন্স, এবার গহনা কেনা আপনার সাধ্যের মধ্যে। আমাদের কাছে মাসে মাসে টাকা জমিয়ে জুয়েল প্লাস স্কিমের মাধ্যমে কিনুন গহনা, 6 মাস জমিয়ে পান প্রথম কিস্তির উপর 40% বোনাস, 12 মাস জমিয়ে পান প্রথম কিস্তির উপর 100
100% বোনাস। আমাদের ঠিকানা ডোমজুর জেলেপাড়া রক্ষিত ভবন। কল করুন 6289336338 অথবা 9830382790। তাহলে আর ভাবছেন কেন, আজই চলে আসুন আমাদের শোরুমে।